আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একজন প্রশ্ন করেছেন কতক্ষণ সহবাস করলে একটি মেয়েকে কাঁদানো যাবে। আজকের ভিডিওতে এই ব্যাপারে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, সমস্ত প্রাণীর মধ্যেই আল্লাহ তাআলা যৌনতা নামে নিয়ামত দিয়েছেন, তার মধ্যে মানুষ হলো অন্যতম। একজন মানুষের বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো যৌনতা। একজন পুরুষের যখন নববিবাহিত তখন তার মধ্যে 95% যৌনতার মানসিকতা কাজ করে। এই যৌনতার মধ্য দিয়েই তৈরি হয় পবিত্র ভালোবাসা। আর যদি এই ভালোবাসার মধ্যে যৌনতার দ্বারা আপনার স্ত্রীকে কাঁদাতে চান, তাহলে আপনাকে আগে জানতে হবে একজন মানুষ কখন কান্না করে। সাধারণত একজন মানুষ যখন জুলুমের শিকার হন, যখন অনেক বেশি কষ্ট পান, তখনই কান্না করেন। আপনি যদি একটানা 20 মিনিট বা 30 মিনিট অথবা তার চেয়ে বেশি সময় সহবাস করেন, হয়তোবা এই সময়টা আপনার স্ত্রীও উপভোগ করছেন, তাহলে তো আপনার স্ত্রী কাঁদবে না। কিন্তু যখন সহবাসের টাইমটা ওভার হয়ে যাবে, যখন আপনার স্ত্রী সহ্য করতে পারবেন না, তখন হয়তো কষ্ট পেয়ে তিনি কেঁদে দিবেন, জুলুম থেকে মুক্তি চাইবেন। আর সেটা কোনো মেয়ে যদি 20 মিনিট সেক্স করার পরে আর সহ্য করতে না পারেন, তাহলে তিনি 20 মিনিট পরে কেঁদে দিবেন। আবার যদি 30 মিনিট সেক্স করার পরে আপনার স্ত্রী আর সহ্য করতে না পারেন, তাহলে তিনি 30 মিনিট পরে কেঁদে দিবেন। আসলে কে কখন কাঁদবে এটার এক্সাক্ট টাইম বলা যাবে না, তবে আমার মনে হয় আপনি 20 মিনিটের নিচে কোনো মেয়েকে সহবাসে কাঁদাতে পারবেন না। কিন্তু যখনই আপনার স্ত্রীর কাছে টাইমটা ওভার হয়ে যাবে, তখনই তিনি জুলুমের শিকার হয়ে কষ্ট পেয়ে কাঁদবেন, এটাই সঠিক হিসাব। আপনি যদি যৌনতার দ্বারা একজন মেয়েকে কাঁদাতে চান, যদি একজন মেয়েকে কাঁদিয়ে নিজেকে সুপুরুষ প্রমাণ করতে চান, তাহলে আপনি প্রথমত এই চিন্তাধারা বাদ দিন। তার কারণ হলো, যৌনতা মানুষের জীবনের 50% আনন্দের উপভোগ করার জায়গা। আর এই আনন্দের মাঝে যারা স্ত্রীকে বা সঙ্গিনীকে কাঁদাতে চান, তারা স্ত্রীর কাছে সুপুরুষ হিসেবে বিবেচিত হবেন না। সহবাসে যেহেতু দুজন মানুষের মন এবং শরীরের মিলন, আর মিলন মানে সুখ আর শান্তি, তাই এই সুখ শান্তির মাঝে কখনো কান্না শব্দটি নিয়ে আসার চেষ্টা করবেন না। আপনার স্ত্রী যতটুকু লোডে নিতে পারবেন, আপনি তাকে ততটুকু দিয়েই সন্তুষ্ট থাকুন। দেখবেন আপনার স্ত্রী আপনাকে সম্মান করবে এবং অনেক বেশি ভালোবাসবে। আর তার প্রতি জুলুম নির্যাতন করলে সে আপনাকে অমানুষ ভাববে। মনে রাখবেন, একজন পুরুষ তখনই চরিত্রবান যখন তার স্ত্রী তাকে চরিত্রবান বলে সার্টিফিকেট দেয়। একজন পুরুষ তখনই সুপুরুষ যখন তার স্ত্রী তাকে সুপুরুষ বলে আখ্যায়িত করেন। এর জন্য স্ত্রীর চাহিদার দিকে লক্ষ্য রেখে স্ত্রীর কাছে সুপুরুষ হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনার সংসারে সুখ আর শান্তির ঝর্ণাধারা বইছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন। আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।